নবী পাকের প্রেমিকেরা আল্লাহর দিদার যেদিন করতে গিয়েছিল আরে পাঁচ তাবাক আসমানটা তো আমার নবী পার হয়েছিল ওই পাঁচ তাবাক আসমানের দরজাখানা যখন খোলা হলো আল্লাহর নবী ওই পাঁচ তাবাক আসমানের দরজা খুলে যখন প্রবেশ করলে এমন সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি বসেছিলেন তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠলেন আল্লাহর নবীকে দেখে ওয়েলকাম সালাম জানাতে লাগে এভাবে না যুবকেরা আল্লাহর নবী তার চেহারা খানা দেখে আমার নবী সেদিন অবাক হয়েছিল আরে জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিল ইয়াহে জিব্রাইল এই ব্যক্তিটিকে ওই সময় যে সালাম বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইনি তো হলো নবী ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ নবী দুনিয়া জমিনে এলে আরে সাহাবা হুজুরদেরকে একত্রিত করলেন আল্লাহ নবী ফজরের জামাতে নামাজ পড়লেন আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে লাগলো এ বাবা সাহাবারা পাঁচ তাবাক আসমান যখন পার হতে লাগলাম চার তাবাক আসমান পার হয়ে পাঁচ তাবাক আসমানে যখন গেলাম সেখানে গিয়ে একটা পয়গম্বরের সঙ্গে আমার দেখা হয়ে যায় আর ওই পয়গম্বরে এত সুন্দর চেহারা আমি নবী দেখতে পেলাম আর জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল আমাকে বলল ইনি তো নবী ইউসুফ আলাইহিসসালাম বাবা সাহাবারা শুনে রেখে দাও নবী ইউসুফের সৌন্দর্য আমি রাসূলুল্লাহ দেখলাম আর দেখে আন্দাজ করলাম বুঝতে পারলাম সৌন্দর্যর বিশাল একটা অংশ আল্লাহ পাক নবী ইউসুফকে দান করেছে বাবা সাহাবারা নবী ইউসুফকে দেখে আমি আন্দাজ করলাম যে আল্লাহ পাক সৌন্দর্যের বিশাল একটা অংশ নবী ইউসুফকে দিয়েছে তাই বলে কি আমার নবীর থেকেও বেশি হ্যাঁ এর উদাহরণ কি করে দেব একটা জিনিস আপনি যতই ভালো লাগুক একদিন দেখবেন দুদিন দেখবেন তিন দিন দেখবেন চার দিনের বেলায় একটু অনীহা ভাব আসবে না আসবে না কিছু বলে না একটা জিনিস কত দেখবেন কাল সারাদিন দেখছেন আজকে দেখেছেন তারপরের দিন দেখছেন আপনার একটু অনীহা ভাব আসবে কিন্তু আমার রসুলুল্লাহ চেহারার ভিতরে আল্লাহ পাক এমন নূর দিয়ে রেখেছে আল্লাহ পাক আমার রসুলুল্লাহ চেহারাটাকে এত সুন্দর করেছিল ও একদিন দুদিন চার দিন তো দূরের কথা চল্লিশ বছর ধরে দেখার পরেও নবী সাহাবাদের কলিজার আশা মেটে না একটু জোরে বলবেন না নারে তাকবীর আসেন আমার বাপেরা নজওয়ান যুবকেরা ও নবী পাকের দিয়ানারা আরে আমার নবী মদিনা নববী শরীফে বসে আছেন আরে নবী সাহাবারা আল্লাহ নবীকে দেখতে লেগেছে আস্তে আস্তে এক একটা এক একটা করে সাহাবা আরে যে যার মতো চলে যেতে লাগে যে যার কাজে বেরিয়ে পড়ে কিন্তু একটা সাহাবাকে দেখতে পাওয়া যায় ওই সাহাবা আমার রাসূলুল্লাহর দিকে এক নজরে দেখতে লাগে বাবা নজওয়ান যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা ওই সাহাবাকে আমার নবী বলে এ বাবা সাহাবারে যাও বাবা বাড়ি চলে যাও তোমার বিবি আছে তোমার বাচ্চা আছে তোমার মা আছে তোমার বাড়িতে তোমার ফ্যামিলি আছে যাও তাদের জন্য খাটা খাটনি করো সব সময় মদিনার নবাবিতে বসে থাকলে হবে না তাদের জন্য রুজির ব্যবস্থা করা লাগবে সাহাবা যাও তুমি বাড়ি চলে যাও আল্লাহ নবী তাকে তুলে দিলেন বাড়ির দিকে পাঠিয়ে দেবার জন্য মদিনার নবাবী থেকে বার করলে এ যুবকেরা এ নবীর প্রেমিকেরা আমার নবী চেহারার ভিতরে এত আকর্ষণ ছিল ওই সাহাবা মদিনার নবাবী থেকে বার হয়ে একটু ঘুরে গিয়ে অন্য একটা ছাই দিয়ে মদিনার নবাবী শরীফের কোনো ফাঁকা দিয়ে আমার নবী পাকের চাঁদ মুখ খানা দেখতে লেগেছে আর দু চোখের দু ছাইট দিয়ে টপ 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 করে পানির টোসা গড়া মদিনার ভিতরে রসুল বসতে দিচ্ছে না যাও বাড়ি যাও লুকিয়ে লুকিয়ে দেখছে বাড়ির দিকে যায় না
আর শুধু দেখছে না, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আমার বাপেরা নওজোয়ানের, আল্লাহর নবী মদিনার নবাবি শরীফে বসে আছেন, আর একটা সাহাবা দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে দৌড়ে আসছে। দেখেন আজকে আল্লাহ বলেছে, তোরা আমার শ্রেষ্ঠ নবীর উম্মত, তোরা সব থেকে ভালো, তোরা সমস্ত মানুষের থেকে তোরা উৎকৃষ্ট। কেন? তোরা আমার হাবিবের উম্মত। মাতাকুমুর রাসূল ফাখুযুহু মা নাহাকুম আনহু ফানতাহু, তোরা আমার হাবিবের আদেশটা মেনে নিবি, নিষেধটা ছেড়ে দিবি। তোরা সৎ কাজের আদেশ করবি, তোরা অসৎ কাজের নিষেধ করবি, তোরা আমি আল্লাহ পাকের উপরে ঈমান রাখবি, তোরা সব থেকে ভালো, তামাম উম্মতের থেকে তোরা উৎকৃষ্ট। আহা, যে নবীর ওসিলায়, যে নবীর সোর্সে আজকে আমাদের এত সম্মান আল্লাহ পাক দিয়েছে, আজ 30 বছর বয়সে, আজ 50 বছর বয়সে, আজ 40 বছর বয়সে আমার কলিজার ভিতরে নবীর মহাব্বত কতটা এসেছে। মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসা মাত্র এই কলেমা পেয়েছে। কলেমার জন্য রক্ত ঝরাতে হয়নি, মাথায় টুপি দেবার জন্য রক্ত ঝরাতে হয়নি, আলাদা করে মুসলমান হতে হয়নি। আমার নবী রক্ত ঝরিয়ে গেছে, দামদাম মোবারক শহীদ করে গেছে, আর সাহাবা হুজুররা যুদ্ধের ময়দান রক্তে রাঙা করে দিয়েছে। আজকে সেই ইসলাম ক্ষতি হয়ে যাচ্ছে, আজকে সেই আমার নবীর রক্ত দিয়ে, দাঁত দিয়ে যে কলেমার বাতি জ্বালিয়ে গিয়েছে, যে কোরআনের বাতি জ্বালিয়ে গিয়েছে, সেটা নিভে যেতে লেগেছে। আজকে আমরা মুসলমান, আমাদের কোনো ধ্যান ধারণা নেই, আমাদের কোনো পরিবর্তন নেই, যেটা আমাদের বাঁচাতে হবে। আল্লাহ রসুল বলেছিল ওই জাবলে রহমাতের উপরে দাঁড়িয়ে, বাবা সাহাবারা, আমি নবী বিদায় নেব, চলে যাব, তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, তারাক তৌফিকুম আমরাইন, আমি নবী তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নাতে রসুলিল্লাহ, তোমরা আল্লাহ পাকের কোরআনকে ধরে রাখবে, আর আমি নবীর সুন্দর আদর্শ সুন্নাতের উপরে ইস্তিকামত থাকবে, কিয়ামত পর্যন্ত আমি নবী চ্যালেঞ্জ দিলাম, তোমাদের ভিতরে কেউ ভাঙন ধরাতে পারবে না। কিন্তু আজকে গোটা পৃথিবীর জমিনে তাকিয়ে দেখে, মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপমানিত, মুসলমান অপদলিত। কিসের কারণে? আজকে আমরা কোরআনটাকে ধরেছি, কোরআনের আদেশ অনুযায়ী আমরা চলছি, নবীর সুন্নাত অনুযায়ী আমরা চলছি। যে যা নিজের জায়গায় বসে ভাবেন, আমার এই 40 বছর বয়সে, আমার 30 বছর বয়সে আমি রসুলুল্লাহ সুন্নাতের কতটা পায়রাবি করেছি, আমি কোরআন অনুযায়ী কতটা চলতে পেরেছি, আপনি নিজেই দেখেন। কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার আমলনামা তোমার হাতে তুলে দেবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোর আমল নামা তুই দেখ, আর তোর বিচারের জন্য তুই যথেষ্ট। কে বলছে? বান্দা তোর আমল নামা তুই দেখ। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, সেদিন মুজরিমিন গুলো যারা দুনিয়ার জমিনে মুসলমান বলে দাবি করেছিল, ইহুদি নাসারাদের থেকেও খারাপ ছিল, যারা মুসলমান বলে দাবি করেছিল, সাইনবোর্ড লাগিয়েছিল আব্দুর রহমান, সাইনবোর্ড লাগিয়েছিল আব্দুল সত্তার, সাইনবোর্ড লাগিয়েছিল অমুক কি বলা হয় ভালো ভালো নাম, আবুল কালাম, আব্দুল সালাম, এইসব নাম ছিল বটে, ইহুদিদের তুলনায় কাজে কামে কোনো কমতি ছিল না। মুজরিমিন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, তারা আমল নামা দেখবে আর অবাক হয়ে যাবে, অঝরে পানি ঝরে যাবে, রক্ত ঝরে যাবে, সেদিন মুসলমান খেয়াল রেখে দাও, মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাইরে, কার কথা শুনে আমি ঘর ভাঙতে গিয়েছিলাম, কার কথা শুনে অমুকের উপরে জুলুম করেছিলাম, কার কথা শুনে আমি মানুষের জমি কেড়ে নিয়েছিলাম, কার কথা শুনে আমি এমন করে হক মেরেছিলাম, এই সব তো লেখা রয়েছে। মালি হাজাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন আমল নামা, এতে তো সব লেখা রয়েছে। আল্লাহ বলবে, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুই করেছিস তো তুই দেখ, আর তোর বিচার কি হবে তুই নিজেই কর।
এই বেরেন দেওয়া হয়েছে এই বেরেনটাকে কাজে লাগান এই বেরেনটাকে কাজে লাগান আলম ইয়ালাম বি আল্লাহ ইরা আলম ইয়ালাম এই বান্দা কে বলছে আল্লাহ এই বান্দা তুই কি করিস তুই কোন দিকে যাস পৃথিবীর মানুষ বুঝতে পারে না পৃথিবীর মানুষ দেখতে পায় না কিন্তু আমি আল্লাহ কি দেখি না আমি আল্লাহ কি দেখি না পৃথিবীর মানুষকে বোকা বোঝাচ্ছিস ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছিস খারাপ দিকে আহ্বান করছিস আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইরা সব আমি আল্লাহ দেখছি ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়ালাকাদ খালাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি ওয়ানাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু বান্দা তুমি জবানে যেটা বলো এটা শুনতে পাই জবান বন্ধ করে আওয়াজ না করে যেটা বলো সেটাও শুনতে পাই আর তোমার কলিজার ভিতরে কি আছে সেটাও আমি আল্লাহ শুনে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ সব আমি আল্লাহ শুনতে পাই কি রহমান কাতিবিন সম্মানিত দুইজন ফারিস্তা এরা তো আছেই আছে তুই কি করছিস না করছিস সব এরা দেখতে পাচ্ছে কি বলছিস না বলছিস সব এরা দেখতে শুনতে পাচ্ছে আর সব লিখে ফেলছে ইয়ালামুনা মা তাফালুন এরা সব লিখে ফেলছে তুই কি করছিস না করছিস সব দেখতে পাচ্ছে সব অবগত আছে আর যেটা আমার ফেরেশতা শুনতে পায় না বুঝতে পারে না আমি যদি জবানটা বন্ধ করে গালটা বন্ধ করে মনে এই জবানে বিনা আওয়াজ করে যদি কিছু বলি ফেরেশতা শুনতে পাবে পাবে কি রহমান কাতিবিন এই ফেরেশতা শুনতে পাবে পাবে না আমি কিচ্ছু বলবো না জবানেও কিছু বলবো না আমি অন্তর দিয়ে বিবেচনা করব অন্তর দিয়ে আমি গবেষণা করব এটা ফেরেশতা বুঝতে পারবে পারবে না ওই পাওয়ার আল্লাহ কাউকে দেয়নি অন্তর্জামী ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর আল্লাহ বলে অন্তরের খবর কেউ রাখে না আমি রাখি জোরে বলেন সুবহানাল্লাহ তো ফেরেশতারা যেটা লিখতে পাচ্ছে না যেটা বুঝতে পাচ্ছে না আল্লাহ বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইরা আমি আল্লাহ সব দেখতে পাচ্ছি সব বুঝতে পাচ্ছি কাকে লুকাচ্ছি তুমি গোসলখানায় গোসল করছো চারিদিকে ঘেরা আছে তুমি উলঙ্গ হয়ে গোসল করছো কেউ তো দেখতে পায় না অসুবিধে নেই আল্লাহ বলছে আলাম ইয়ালাম আমি আল্লাহ দেখছি সব থেকে বেশি লজ্জা যদি করতে হয় আমি আল্লাহকে কর হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ তোর এই গলার এই হাড়ের কাছে রয়েছি জোরে বলবেন না আরে লজ্জা কাকে করবি আমি আল্লাহকে সব থেকে বেশি লজ্জা কর আর ভয় যদি করতে হয় আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় কর জোরে বলেন সুবহানাল্লাহ ভয় যদি একবার আল্লাহর এসে যায় এই বান্দার পরিবর্তন অনিবার্য ভয় আপনার আমার ভিতরে থাকতে হবে হায়াত চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে খালি শুনি যাচ্ছি কাজে লাগাইনি কথা বক্তারা খালি বলেই যাচ্ছে আমরা পরিবর্তন হইনি আমলে যেতে পারিনি এখনো বরফের মতো গলে যাচ্ছে বরফের মতো কি গলে যাচ্ছে কি শেষ হয়ে যাচ্ছে আপনার হায়াত আপনার জীবন আপনার সময় শেষ হয়ে যাচ্ছে বরফ বাইরে রেখে দেবেন ও আস্তে আস্তে গলতে থাকবে আপনি মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে এসেছেন আপনার কিন্তু সময়টা গলছে বরফের মতো একটা সেকেন্ড একটা মিনিট চলে যাচ্ছে একটা ঘন্টা চলে যাচ্ছে আর জীবনে ওই ঘন্টা ফিরে আসবে না সময় কাজে লাগান বেরেন কাজে লাগান কলিজা আল্লাহ দিয়েছে বিবেচনা করে আসেন আমার বাবিরা নো জোয়ান যুবকেরা আমার বিভাগের দিওয়ানারা আরে 40 বছর যে হায়াত আমার কেটে গেল 30 বছর আমার সময় পার হয়ে গেল এই 30 বছরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী আমি কতটা পড়েছি আর সেই অনুযায়ী কতটা নকল করতে পেরেছি আল্লাহর নবীর আদর্শ কতটা আনতে পেরেছি এটা তোমাকে আমাকে এমন করে একটু গবেষণা করতে হবে একটু লক্ষ্য করতে হবে আমার নবীর আদর্শ আমার ভিতরে কতটা এসেছে এ বাপেরা যুবকেরা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে
আমার আল্লাহ জানিয়ে দিয়েছে সবার জন্য আমি আল্লাহ আমার হাবিবের اخلاق আমার হাবিবের চরিত্র আমার হাবিবের ক্যারেক্টার আমি আল্লাহ পাক তোদের জন্য মডেল করে দিলাম তোরা আমার হাবিবকে দেখবি খাবি তোরা আমার হাবিবকে দেখে জামা পরবি তোরা আমার হাবিবকে দেখে হাঁটবি বলে হুজুর হাঁটবো তাও নবীর মতো আরে হ্যাঁ রে নবীর যদি হাকিকাতে উম্মত হতে চাও তা নবীর হাঁটনিটাও নকল করো নবীর যদি হাকিকাতে উম্মত হতে চাও নবীর লেবাসটাও নকল করো নবীর যদি হাকিকাতে উম্মত হতে চাও নবী কিভাবে খেয়েছে সেটাও নকল করো মুসলমানে যদি 2-4 লাখ টাকার মালিক হয়েছে বর্তমান সমাজে আমাদের ঘরের মুসলমান জি ও পা ফেলবে যেন মাটিতে ওর আর পা পড়ে না জি সিনা ফুলিয়ে একেবারে রাস্তা দিয়ে হাঁটছে সলিমুদ্দি ও কথা বলছে ওর কথার ভিতর থেকে একটা বোঝা যাচ্ছে মাল টাকার গরম বের হচ্ছে কত টাকা হয়েছে তোমার কত ক্ষমতা আছে তোমার আল্লাহ তো আমার নবীকে বলেছিল পাহাড়গুলো সব সোনা বানিয়ে দেব হাবিব তোমাকে মালিক বানিয়ে দেব হাবিব তাহলে আমার নবী সিনা ফুলিয়ে চলতে পারত তো আমার নবী বলেছিল আল্লাহ ওই সোনা আমার দরকার নেই এক বেলা খাবো আরেক বেলা ভুখাক্ত থাকব তোমার জিকির করে কাটাবো আমি দুনিয়ায় আরাম করতে আসি না আহা 40 মন সোনা এক সময় আমার রাসূলুল্লাহ মালিক হয়েছিল জোরে বলবেন না এই জোরে বলবেন না একটু সময় টাকা দিয়ে দিদ আরে আমার নবীর কথা এত সুন্দর এত মাধুর্য কথার ভিতরে ছিল আরে আমার নবীর প্রেমে পাগল হয়ে যেত ওই ব্যক্তিটি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেত কি বলতে চাচ্ছি সেটা বুঝতে হবে নবীর কাছে গিয়ে কিছু কথা শুনলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি যেত বাপের কথা বলছি না ভাই ওই জন্য মক্কার বড় বড় সন্ত্রাসগুলো আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ান এরা আমার নবীর কাছে বেঈমানদেরকে যেতে দিত না আমার নবীর দিকে যদি কেউ আসত তাড়িয়ে দিত কোথায় যা মুহাম্মাদের কাছে কি আছে চল বাড়ি চলে যা সেই রকম মাল এখন আছে না নেই আছে না নেই আমার ভাইজানের আব্বা জানেরা আল্লাহর নবীর কাছে বেঈমানদেরকে আসতে দিত না কেননা এর কথা শুনলে ওর ভক্ত হয়ে যাবে ওর murid হয়ে যাবে ও ধর্ম পাল্টে ফেলবে আর আমাদের গদি ছেড়ে যাবে এই ভয়েতে আসেন আমার বাবেরা নজওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা কিন্তু আপনার কলিজা বলে দেবে কিন্তু আপনার বেরিনটা বলে দেবে আপনি কার কথা শুনবেন আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন কোনটা ভালো কোনটা মন্দ আপনার বেরিন কিন্তু আপনাকে বলে দেবে কেন না এই বেরিনটা আশরাফুল মখলুকের বেরিন এ বাপেরা যুবকেরা আরে আমার নবী দয়ার নবীর কাছে যারা গোপনে গোপনে এসে ইমানের কলেমা খানা জানা পড়ে নিত আল্লাহ নবী নিজে নিষেধ করে দিত এ বাবা সাবারে তুমি মুসলমান হয়েছ আমি নবী মুহাম্মাদকে তুমি ভালোবেসেছো বাবা তবে জানো এটা কাউকে জানাবে না এখন একটু গোপনে থাকো গোপনে থাকলে অসুবিধে নেই কিন্তু প্রকাশ্য থাকব সেটা আমি বাতিলের সাথে থাকব দুনিয়া হবে ধ্বংস কবর ধ্বংস হবে আখিরাতও ধ্বংস হবে কবর সম্পর্কে যদি আপনার ভয় থাকে কেয়ামতের ভয় যদি থাকে জাহান্নামের ভয় যদি থাকে
এত কিছু বলা লাগবে না, এমনি এমনি পাল্টে যাবে। কেন কবর প্রত্যেকদিন ডাক দিচ্ছে আপনাকে, আনা বাইতুল ওয়াহেদ আমি একা থাকার জায়গা, আনা বাইতুল গুরবা আমি অপরিচিতর জায়গা, আনা বাইতুল তুরাব আমি হলাম মাটির ঘর, আনা বাইতুল দুধ আমি হলাম পোকা মাকড়ের জায়গা। আমার কাছে আসার আগে একটু ভেবে চিনতে এসো, মাল সাবান নিয়ে এসো, অন্যতায় দেখবে আমার ব্যবহার। আপনার জীবন পরিবর্তন করার জন্য আমার রসুলুল্লাহর এই চারটে হাদিসই যথেষ্ট। কথা বুঝতে পারেননি? আপনার জীবনটা পরিবর্তন করার জন্য এই চারটে হাদিসই যথেষ্ট। খালি মনে রাখবেন, কবর আপনাকে প্রত্যেকদিন চার রকম ভাবে আপনাকে ডাক দিচ্ছে, বলছে আমি একা থাকার জায়গা খেয়াল রাখো, আমি পোকামাকড়ের জায়গা খেয়াল রেখো, আমি অচেনা জায়গা অপরিচিতি ঘর আমি মাটির ঘর এটা খেয়াল রেখো, তোমাকে আসতেই হবে আমার কাছে। এই ভয় যদি আপনার কলজের ভিতরে ঢুকে যায়, অবশ্যই আপনার পরিবর্তন হয়ে যাবে। আর শ্রেষ্ঠ বেরেন আপনার মাথার ভিতরে আছে, আপনি কোথায় পা ফেলছেন বুঝে শুনে পা ফেলে, কি খাচ্ছেন কি ব্যবসা করছেন আপনি বুঝে শুনে করেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, বান্দা আমাকে ভয় কর, ভয় করার মতো কর, আর যেন মরবি না। কে বলছে? আল্লাহ মরতে নিষেধ করছে, মরবি না। অতদিন পর্যন্ত কতদিন মুসলমান না হয়ে? তাহলে আমরা কি সব বেঈমান নাকি? আমরা যারা বসেছি বেঈমান নাকি? আল্লাহ বলছে মুমিন মুসলমান না হয়ে যেন মরবি না। মুসলমানেরও ক্যাটাগরি আছে। আল্লাহ বলছে এ বান্দারা আমার বান্দার দলভুক্ত হ। আসেন বাপেরা নজওয়ান যুবকেরা নবী পাকের দিওয়ানারা, আল্লাহর বান্দা কারা? আরে আল্লাহর বান্দা তো সবাই, ইহুদি নাসারা জৈন খ্রিস্টান বৈদ, এই দুনিয়ার জমিনে যত ধর্ম থাকুক না কেন, প্রত্যেকটা ধর্মের নাগরিক, প্রত্যেকটা দেশের নাগরিক, সবার স্রষ্টা তো আমার আল্লাহ, সবাইকে আমার আল্লাহ বানিয়েছে, একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ। এ যুবকেরা মাঝখানে আর একটা কথা আপনাকে বলে দিই, সৃষ্টি একজনাই করতে পারেন, সৃষ্টি করার ক্ষমতা বান্দার নাই, আমি আপনি যেটা করি। আর এই যে মোবাইলটা তৈরি করা হয়েছে এটা সৃষ্টি করা বলে না, এটাকে বলা হয় আবিষ্কার করা। আবিষ্কার আর সৃষ্টি করা, এই দুটো কথার পার্থক্য জমিন আর আসমান। কেননা সৃষ্টি একজনাই করতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আরে মোবাইল তৈরি হবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা এইভাবেই করলে তুই ভারতে বসে আমেরিকায় শুনতে, আমেরিকার কথা শুনতে পাবি, বান্দারে আলেম পেরেন তুই ওড়াতে পারবি, সব কিছু আল্লাহ আল্লাহর কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে। এ বাপেরা যুবকেরা কায়ামত পর্যন্ত আরো কত কিছু আবিষ্কার হবে, আরো কত কিছু বার হবে, এটা আমার আপনার কাছে নতুন হতে পারে, আমার আল্লাহর কাছে পুরাতন। কেননা আমি আপনি খুঁজে খুঁজে বার করতে দেরি করে ফেলছি, আল্লাহ পাক কিন্তু আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কায়ামত পর্যন্ত যা ঘটবে, কায়ামত পর্যন্ত যা তৈরি হবে। আয় আমার হাবিব রে, আমি আল্লাহ পাক কমপ্লিট করে দিলাম, নতুন করে আর কিছু হবে না। 120,000 সাহাবা নিয়ে আমার রাসূলুল্লাহ ওই মদিনা জমিন থেকে কাবা শরীফের উদ্দেশ্যে আমার নবী রওনা দিয়েছিলেন। এ বাপেরা যুবকেরা কত কথা আমি আপনাকে শোনাবো, একটা বলতে গিয়ে আর একটা মাথায় চলে আসে, আর একটা লাইনে চলে যায়। 120,000 সাহাবা নিয়ে আল্লাহর নবী যেতে লাগলেন,
করলেন ওই মদিনা জমিনটা যখন শেষ হলো এইবারে মক্কা জমিন শুরু হবে মক্কার বর্ডার এসে গেছে আরে মক্কা জমিন শুরু হবে আল্লাহর নবী দাঁড়িয়ে যায় পিছনের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে ঘোষণা দিলেন বাবা সাহাবারা এ আমার সাহাবারা এত খুন যে যার ইচ্ছা মতো বাবা চলে যো তোমরা না বাবার ইচ্ছা মতো চলা যাবে না এইবারে তোমাদের আমি নবী মুহাম্মাদের মতো করে তোমরা চলবে ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন ভাবে চলবেন আল্লাহর নবী সেদিন বলেছিল বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ পালোয়ানের মতো চলবো আমি রাসূলুল্লাহ কুস্তিম্যানের মতো চলবো এই যুবকের আব্বার তরুণেরা আল্লাহর নবী সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কেন পালোয়ানের মতো চলতে হবে আমার নবী বলেছিল বাবা সাহাবারা ওই মক্কা জমিনে এখনো বেঈমান আছে এখনো মুশরিক আছে এ বাবা সাহাবারা আমরা যদি বিড়ালের মতো যাই আমরা যদি ছাগলের মতো যাই তাহলে ওরা পেয়ে বসবে ওরা কোন দিক থেকে আমাদেরকে ধ্বংস করবে কোন দিক থেকে মারার প্ল্যান করবে আমরা জানতে পারবো না তবে বাবা সাহাবারা আমরা যদি সিংহের মতো যাই আমরা যদি কুস্তিম্যানের মতো যাই আজ আল্লাহ পাক আমাদের এমন করে সংখ্যায় অনেক বেশি করেছি আজ আমরা সংখ্যায় কম নাই 120,000 এই আওয়াজ একটু জোরে দে আজকে আমরা সংখ্যায় কিন্তু কম নেই কে বলছে রসুল বলছে 120,000 কিছু কম বেশি হবে রসুল বলছে আমরা যদি সবাই পালোয়ানের মতো যাই না ওই মক্কার বেঈমানগুলো সব ভয়তে যে যার জায়গা খুঁজে নেবে মারতে আসা তো দূরের কথা এটা হিকমত এই যে বেরেন দিয়েছে আল্লাহ শ্রেষ্ঠ বেরেন রসুলুল্লাহ কাজে লাগিয়েছে যে চলো আমরা 120,000 মানুষ পালোয়ানের মতো হাঁটবো কাবার দিকে আগিয়ে যাব দেখি কারা আমাদের সামনে আসে এখন 120,000 মানুষ এখন মুসলমানের সংখ্যা অনুযায়ী কম 120,000 মানুষ জামায়াত করা কোনো ব্যাপার মুসলমান জামায়াত করা কোনো ব্যাপার হ্যাঁ ফুরফুরের একটা ভাইজান একবার ডাক দিলেই ব্যাস 120,000 মানুষ কেন 2 লক্ষ মানুষ পার হয়ে যাবে দেখেননি কদিন আগে লক্ষ লক্ষ মানুষের সমাগম আমার ভাইজানের আব্বাজানেরা কিন্তু রসূলুল্লাহর ওই জামানায় 120,000 মুসলমানকে একত্রিত করা মানে যাইতাই ব্যাপার না একটু ভাবেন রসূল তোমার আমার জন্য কত কষ্ট করেছে সারা বিশ্বের মানুষ ছিল বেঈমান আমার নবী তাদের পিছনে এমন করে খেটে খেটে তাদের পিছনে ঘুরে ঘুরে আর আল্লাহর কথা বলে বলে 120,000 মানুষকে এক জায়গায় করে কাবার দিকে হজ করবার জন্য গিয়েছিল জোরে বলেন সুবহান আল্লাহর রসুল পালোয়ানের মতো চলতে লাগলো সাহাবা হুজুররা সবাই পালোয়ানের মতো চলছে কুস্তিম্যানের মতো চলছে কাবায় গেলেন কাবা তওয়াফ করলেন সাফা মারওয়া করলেন এইবারে বিশ্বনবী আরাফার ময়দানে গেলেন ওই আরাফার ময়দানে একটা পাহাড় সেই পাহাড়ের নাম হলো জাবলে রহমত ওই জাবলে রহমতে আমার রসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ 2.5 ঘন্টা বক্তব্য রেখেছিল সামনে লোক সংখ্যা কত 120,000 কিছু কম বেশি হতে পারে দীর্ঘ 2.5 ঘন্টা বক্তব্য রাখলেন আর সেই দিন জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক বলে পাঠালেন একটা আয়াত পাকও দিয়ে দিলেন যাও আমার হাবিবকে জানিয়ে দাও আজ থেকে আমি আল্লাহ কোরআন কমপ্লিট করলাম দিনকে কমপ্লিট করে দিলাম জোরে বলেন সুবহান তাহলে কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কোরআনে দেওয়া আছে কি তৈরি হবে মানুষ কি বার করবে সব কোরআনে দেওয়া আছে সৃষ্টি আল্লাহ করে দিয়ে রেখেছে আবিষ্কার করার অর্থ হলো খুঁজে খুঁজে বার করা আবিষ্কার করার কথার অর্থ হলো খুঁজে খুঁজে বার করা আল্লাহ দিয়ে রেখেছে তবেই তো আপনি পাবেন আপনি আলমারিতে যদি 1,000 টাকা রাখেন তবেই তো আপনার ছেলেকে যদি বলেন যে যা আলমারিতে 1,000 টাকা আছে গেলি আয় তবে তো সে আলমারিটা খুঁজে খুলে খুঁজে বার করবে কোথায় আছে আলমারির কোন কোনায় আছে
আর যদি নাই রাখেন তাহলে আপনি খুঁজে বার করবে কি করে আপনার ছেলে তো আমরা যেটা করি এটাকে বলে আবিষ্কার করা খুঁজে খুঁজে বার করা আমার আব্বারা নওজোয়ান যুবকেরা তো সৃষ্টি একজনাই করতে পারেন তিনি হলেন আমার আল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আসেন আমার বাবেরা নওজোয়ান যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আরে আমার নবীর কথা আমি আপনাকে বলছিলাম আরে আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর চেহারা খানা দিয়েছে ওই মক্কা মদিনার মানুষ যখন জীবনের প্রথম আমার নবীকে দেখত সে সঙ্গে সঙ্গে অবাক হয়ে আল্লাহ নবীর দিকে ফেল ফেল করে দেখতে লাগলো এ যুবকেরা তরুণেরা বাবেরা আমরা জানি নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক সুন্দর করেছিল আল্লাহ পাক তার রূপ চেহারা অনেক সুন্দর দিয়েছিল যে নবী ইউসুফকে দেখে ওই মিশরের মহিলারা আপেল কাটতে কাটতে দ্বারা হাতের আঙুল কেটে ফেলেছিল আরে এত সুন্দর চেহারা তারা দেখতে 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 আঙুল কেটে গেছে তাদের স্মরণ ছিল না খেয়াল ছিল না এ যুবকেরা তরুণেরা বাবেরা আল্লাহ নবী ইউসুফকে দেখেছে না দেখেনি দেখেছে ইউসুফ নবীকে আমার নবী দেখিনি